যদি একজন মানুষ সপ্তাহে তিন থেকে চার দিন সঠিকভাবে বথুয়া শাক খেতে পারেন তাহলে কি কি উপকার পাবেন? এমন কিছু উপকার পাবেন যা তিনি লাখ টাকা দিয়েও কিনতে পারবেন না, কারণ এই বথুয়া শাক আপনার দেহের বেশ কিছু জটিল রোগ এমনিতেই ভালো করে দেবে। যে সব রোগের জন্য আপনি অনেক দিন ধরে ভুগছিলেন এমন কিছু রোগ শুধুমাত্র এই বথুয়া শাক দিয়ে দূর করা যায়। তাহলে কি নিয়মে বথুয়া শাক খেতে হবে বা কতটুকু পরিমাণে খাবেন, বথুয়া শাক খাওয়ার কি উপায় রয়েছে, এই সব কিছু ভালোভাবে জেনে নিলে আপনিও আপনার দেহের জটিল কিছু রোগ এই শাক দিয়ে দূর করতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু রোগ, অর্থাৎ যে রোগগুলোর কারণে মানুষ বেশি ভোগে, এমন কিছু রোগের কথা বলবো যা বথুয়া শাক দিয়ে দূর করা যায়। প্রথমে রোগের কথাগুলো বলবো, যে কোন কোন রোগ এই শাক দিয়ে ভালো করতে পারবেন, তারপরে আসবো যে কিভাবে আপনাকে সেবন করতে হবে। যাদের দেহে অধিক জ্বালা পোড়া রয়েছে, অর্থাৎ ইনফ্লেমেশন হয় বা বার্নিং সেন্সেশন হচ্ছে ত্বকের ভেতরে বা তলপেটে অথবা ইউরিন পাসিং এর সময়, যাদের সব সময় জ্বালা পোড়া করে, অর্থাৎ পোস্ট্রাপের জ্বালা পোড়া যাদের রয়েছে, এছাড়া হাত পায়ের তালু জ্বালা পোড়া করা, চোখের মধ্যে জ্বালা করা, সব সময় শুষ্ক ভাব দেহে, এই ধরনের সমস্যা দূর করা যাবে বথুয়া শাক দিয়ে, অর্থাৎ বথুয়া শাক আপনাকে খেতে হবে। এখন কোন নিয়মে খাবেন তা আমরা আরেকটু পরে জানব। তার আগে আরেকটি রোগের কথা জানি, যে রোগের জন্য বেশিরভাগ মানুষের জীবন অসময়ে চলে যাচ্ছে, এই রোগটি হলো কিডনি রোগ। যাদের একবার কিডনিতে পাথর হয়েছে বা কিডনিতে কোনো ধরনের জটিলতা হয়েছে তারাই জানেন যে রোগটি কতটা ভয়ঙ্কর। এই জটিল রোগও দূর করতে পারবেন শুধুমাত্র বথুয়া শাক দিয়ে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে বথুয়া শাক খেতে হবে। যাদের জীবনে একবার কিডনিতে পাথর হয়েছে তাদের পরবর্তীতে আবারও পাথর হওয়ার একটা আশঙ্কা থেকে যায়, কিন্তু আপনি যদি বথুয়া শাক খেতে পারেন এবং আপনার কিডনির পাথর যখন বের হয়ে যাবে তখন আর এটি দ্বিতীয়বার হবে না বলেই আশা করা যাচ্ছে। এছাড়া যদি আপনি বথুয়া শাক কিডনির পাথর গলে বের হয়ে যাওয়ার পরও সপ্তাহে এক থেকে দুই দিন করে খেতে পারেন তাহলে কিন্তু খুব ভালো উপকার পাবেন আর জীবনে কখনো আপনার কিডনি রোগ হবে না। এছাড়া গল ব্লাডারের রোগ হওয়া বা গল ব্লাডারের যে কোনো ধরনের সমস্যা হওয়ার আশঙ্কাও থাকে না। গল ব্লাডারে পাথর যাদের হয়েছে তারা কিন্তু এই শাক খেয়ে পাথরের সমস্যাকে দূর করতে পারেন। এছাড়া যাদের লিভারের সমস্যা রয়েছে, সেটা লিভারের যে কোনো ধরনের সমস্যা হতে পারে, কেউ জন্ডিসে আক্রান্ত, কেউ হেপাটাইটিস বি এই ধরনের জটিল রোগে আক্রান্ত, তবুও তিনি যদি বথুয়া শাক খান তাহলে খুব ভালো রেসপন্স পাবেন। কিন্তু বথুয়া শাক শুধুমাত্র আমাদের এখানে শীতকালেই পাওয়া যায় বলে আপনি আসছে শীতকালে অবশ্যই বথুয়া শাক খেয়ে এই ভয়ঙ্কর রোগগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে আনুন, সুস্থ হয়ে উঠুন। এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও অ্যামাইনো অ্যাসিড আছে। এছাড়াও ফসফরাস ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ উপাদানও রয়েছে। কাজেই কেউ যদি খুব বেশি পরিমাণে অসুস্থ হওয়ার প্রবণতায় থাকেন, ঘন ঘন সর্দি জ্বর কাশি বা পেটের রোগ থাকে, তাহলে এই শাক খেয়ে সুস্থ হয়ে যেতে পারবেন। এই শাকের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা একটু আগেই আপনাদের বললাম, এগুলো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। এছাড়া শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে, দুর্বলতা ক্লান্তি এই সব সমস্যাকেও দূর করতে পারবেন। এছাড়া হাত পায়ের ব্যথা, পিঠের ব্যথা, কোমরের ব্যথা এই সমস্ত ব্যথাকেও দূর করা যাবে। যদি রক্তশূন্যতা থাকে তাহলে সেই রক্ত ঘাটতি পূরণ করতে পারবেন। শরীরে খুব দ্রুত রক্ত বাড়বে যদি বথুয়া শাক ভালো করে অর্থাৎ সঠিক উপায়ে খেতে পারেন। সঠিক উপায় বলতে বোঝানো হচ্ছে যে উপায়ে বথুয়া শাক খেলে এর সম্পূর্ণ গুণাগুণ বজায় থাকে। যদি কারোর ত্বকে পিগমেন্টেশন থাকে বা শেতি যদি হয়ে থাকে,
ত্বকের কোথাও কোথাও বিবর্ণতা দেখা যায়, কোথাও রং পরিবর্তন হয়ে যায়। অনেকে সেটি হিসেবে যাকে চেনেন, এই সমস্যা হলে কিন্তু বথুয়া শাক খুব ভালো কাজ করে। এক্ষেত্রে আপনি বথুয়া শাক তো অবশ্যই খাবেন, কিন্তু পাশাপাশি বথুয়া শাক বেটে ওই আক্রান্ত স্থানে প্রলেপ দিতে পারেন। এমনটি 5 থেকে 7 দিন করে দেখুন কি পরিবর্তন আসে। পরিবর্তন অর্থাৎ ফল আপনি অবশ্যই পেয়ে যাবেন। যদি কারো মুখে ঘা হয়, মুখে বা জিহ্বায় যদি কোনো কারণে ঘা হয়, অনেক সময় ঠোঁটের চারপাশেও কারো কারো ঘা হয়ে থাকে, এই ধরনের সমস্যা হলে বথুয়া শাক ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। তারপরে বিশুদ্ধ পানি দিয়ে আরেকবার ধুয়ে নিয়ে বথুয়া শাক মুখে দিয়ে খুব ভালো করে চিবোতে থাকুন। মিনিট 10-15 ধরে বথুয়া শাক চিবিয়ে যান। দেখবেন এরকমভাবে দিনে 1 থেকে 2 বার মাত্র 3 দিন করলেই মুখগহ্বরের ঘা ভালো হয়ে যাবে। এই ঘা আর কখনো ফিরে আসবে না। একবার সুস্থ হয়ে গেলে সারা জীবন সুস্থ থাকতে পারবেন। যদি ত্বকের কোথাও পুড়ে যায়, সেটা আগুনে পোড়াও হতে পারে, তেমনি সানবার্নও হতে পারে। যদি সানবার্ন হয় তবুও বথুয়া শাক বেটে ত্বকে বা আক্রান্ত স্থানে প্রলেপ দিতে পারেন। এতে 1 থেকে 2 দিনের মধ্যেই সানবার্ন ভালো হয়ে যাবে। এছাড়া যদি আগুনের তাপে কোথাও পুড়ে যায় অথবা গরম পানির ভাপ লাগে, গরম পানির ভাপেও যদি পুড়ে যায়, জ্বালা করতে থাকে, ফোসকা পড়ে যায়, তাহলে বথুয়া শাক ভালো করে ধুয়ে তা বেটে আক্রান্ত স্থানে প্রলেপ দিয়ে রাখুন 30 মিনিট। দিনে 1 থেকে 2 বার করুন আপনার রোগের বা সমস্যার তীব্রতা বুঝে। আশা করি একদিনের মধ্যেই রোগ দূর হয়ে আপনি সুস্থ হয়ে উঠবেন। যে সব রোগের কথা এতক্ষণ বললাম, এই রোগগুলো সঠিক নিয়মে বথুয়া শাক ব্যবহার বা সেবনের মাধ্যমেই দূর করা যাবে। এবারে আমরা জানব যে কোন রোগে বথুয়া শাক আপনি কি নিয়মে সেবন করবেন। যদি আপনার বার্নিং সেন্সেশন অর্থাৎ ইনফ্লেমেশন, ত্বকের জ্বালা পোড়া, প্রস্রাবের জ্বালা পোড়ার জন্য খেতে চান, তাহলে আপনি বথুয়া শাক খুব ভালো করে বেটে নিন 100 গ্রাম পরিমাণ। অবশ্যই বথুয়া শাক বাটার আগে ভালো করে ধুয়ে পানি ঝারিয়ে নিয়ে তারপরেই বাটবেন। এর সঙ্গে 2 চামচ মিশিয়ে দিতে হবে জিরার গুঁড়ো এবং সামান্য পরিমাণে পাতিলেবুর রস মিশিয়ে দিতে পারেন। যদি আপনার টক খেতে অর্থাৎ লেবুর রসে সমস্যা না থাকে, অ্যাসিডিটি না হয়, তাহলে 2 চা চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে নিন। এবারেতে প্রয়োজন মতো পানি মিশিয়ে নিন। পানি মেশালে এটা বথুয়া শাকের শরবতের আকারে তৈরি হবে। তারপরে আপনি এটা সেবন করবেন সকালে এবং বিকেলে। যদি আপনার রোগের তীব্রতা কম থাকে তাহলে দিনে একবার সেবন করলেই ভালো হয়ে যাবেন। আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে ভালো করে পানি খেয়ে নিন, বাসি মুখে হালকা গরম পানি খান এবং তার 30 থেকে 40 মিনিট পরে এই বথুয়া শাকের জুস আপনি পান করবেন। এইভাবে আপনি 5 থেকে 7 দিন একটানা পান করবেন। প্রথম দিনেই আপনার বার্নিং সেন্সেশন কমে যাবে, কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান পেতে অবশ্যই 5 থেকে 7 দিন আপনাকে সঠিক উপায়ে সেবন করে যেতে হবে। যদি কেউ রক্তশূন্যতা দূর করার জন্য অর্থাৎ রক্ত ঘাটতি পূরণের জন্য বথুয়া শাক খেতে চান এবং আউটস্ট্যান্ডিং ফল পেতে চান খুব অল্প সময়ে, তাহলে বথুয়া শাক একই নিয়মে ভালো করে ধুয়ে তা ব্লেন্ড করে নিন এবং এর সঙ্গে 1 চামচ বিশুদ্ধ মধু যুক্ত করুন। সেই সঙ্গে 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে সেবন করুন। খুব ভালো ফল পাবেন। শরীরের রক্ত খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং যাদের দেহের ব্যথা রয়েছে, হাড় জয়েন্ট পেশির ব্যথা বা মাসল ব্যথা রয়েছে, তারা কি করবেন, এই একইভাবে বথুয়া শাকের পেস্ট তৈরি করে নেবেন। অর্থাৎ এটা জুসের মতো ঘনত্বে তৈরি হবে। এর সঙ্গে আপনি মিশিয়ে নেবেন একইভাবে মধু, গোলমরিচের গুঁড়ো এবং তার সঙ্গে যুক্ত করবেন 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা আদার রস। এইভাবে সেবন করুন। 1 থেকে 2 দিনের মধ্যে বহু পুরাতন দেহের ব্যথাও ভালো হয়ে যাবে। হাড় জয়েন্টের ব্যথা, পেশির ব্যথা, এই ধরনের কোনো সমস্যাই আপনার থাকবে না।
এছাড়া কেউ যদি গুণগত মান অক্ষুণ্ণ রেখে বথুয়া শাক খেতে চান, সেক্ষেত্রে বথুয়া শাক ভালো করে ধুয়ে নিন, এরপরে পানিটা ঝারিয়ে মাঝারি থেকে উচ্চ তাপে লবণ, অল্প তেল, মরিচ যুক্ত করে ঢেকে দিয়ে রান্না করবেন। বেশিক্ষণ ধরে রান্না করলে শাকের গুণাগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, এবং বেশিক্ষণ ধরে যদি ঢাকনা ছাড়া রান্না করেন তবুও একই ঘটনা ঘটে। তাই ঢেকে দিয়ে মাঝারি থেকে উচ্চ তাপে খুব দ্রুত রান্না করে ফেলুন, এবং এই শাক খেলে অবশ্যই আপনি উপকার পাবেন। যাদের দেহে কোনো রোগ নেই তারা এই নিয়মে খেলে জীবনে কোনোদিন রোগ হওয়ার আশঙ্কাও থাকবে না আশা করি, কারণ এই বথুয়া শাকে এমন কিছু রয়েছে যা আপনার কিডনি, লিভার ও গল ব্লাডারকে ভালো রাখে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ অর্গান যখন মানুষের সুস্থ থাকবে সেই মানুষ তো এমনিতেই ভালো থাকবে। এছাড়া রক্ত ঘাটতি হবে না, হাড় জয়েন্টের ব্যথা হবে না। বুঝতেই পারছেন বন্ধু কিভাবে আপনি শুধুমাত্র একটি শাক থেকেই এত উপকার পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আরো কয়েকজন মানুষকে জানিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকুন।